গুড আফটারনুন, যারা লাইভে এসছো প্লিজ একটু চ্যাট বক্সে রিপ্লাই করবে। প্লিজ রিপ্লাই ইন ইউর চ্যাট বক্স। Am I audible, dear students? Good afternoon, everyone. Please reply in your chat box. তাহলে আমি শুরু করতে পারবো। Yes, Payal. Good afternoon, Monalisa. Good afternoon. বাকিরাও যারা আছো, প্লিজ একটু রিপ্লাই করো। সুস্মিতা, গুড আফটারনুন। ওকে, মোনালিসা, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, গুড আফটারনুন। সৌরিন, ইয়েস, পিয়াসী, শান্তনু, প্রত্যেককে গুড আফটারনুন। ওকে, সো আর দেরি করব না, শান্তনু গুড আফটারনুন। সো আমাদের আলোচনা শুরু করছি আজকে। শর্মা গুড আফটারনুন। ওকে, সো দেখো আজকের ক্লাসের শুরুতেই একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। সো আগের দিন কি হয়েছিল, আগের দিন ক্লাসটা চলতে চলতে হঠাৎ করেই মানে কানেকশন পুরোপুরিভাবে অফ হয়ে যায় এবং সেই জন্য ক্লাসটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো আমাদের আর কিচ্ছু করার ছিল না, তোমরা সেটা ভিডিওটা আগের দিন যারা ক্লাস করছিলে লাইভ তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পেরেছো। তো সেই জন্য সেটাকে আবার পুনরায় শুরু করাও যায়নি। তো তোমাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাবো শুরুতেই তোমাদের প্রত্যেকের পাশে থাকার জন্য, এবং নিশ্চয়ই আশা করি তোমরা আগের দিনের মতোই আজকের সেশনটাকেও তোমরা এনজয় করবে। সো আমরা আগের দিন আলোচনা করছিলাম রিপ্রোডাক্টিভ বায়োলজি নিয়ে। তো রিপ্রোডাক্টিভ বায়োলজির কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছিলাম, আজকে আরো কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব এবং তার সাথে আমরা দেখে নেব আমরা আমাদের নলেজকে কতটা এনরিচ করতে পারি ওই প্রশ্ন উত্তরগুলোর সাথেই, যেমন আমরা প্রত্যেকটা ক্লাসে করে থাকি। ওকে, সো দেখো তোমরা কিন্তু আগের দিন যেরকম রেসপন্স করছিলে আমি আশা করব তোমরা প্রত্যেকে আজকেও রেসপন্স করবে একই রকম ভাবে। সো চলো শুরু করি, আর দেরি করব না, আমাদের অনেকটাই আলোচনা রয়েছে। ওকে, আমরা আগের দিন 9টা কোয়েশ্চেন করেছিলাম, 9 questions। সো 10 নম্বর কোয়েশ্চেন আমাদের আজকে, আমরা এখান থেকে শুরু করব। 10 নম্বর কোয়েশ্চেন, হুইচ হরমোন ইজ কনসিডার্ড অ্যাজ প্রেগনেন্সি কনফার্মেটরি হরমোন? হুইচ হরমোন ইজ কনসিডার্ড অ্যাজ প্রেগনেন্সি কনফার্মেটরি হরমোন, এটার উত্তর কি হতে পারে? আমরা জানি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা টেস্টোস্টেরন, এগুলো প্রত্যেকটাই প্রেগনেন্সি বা বিভিন্ন ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটির জন্য দায়ী। তাহলে প্রেগনেন্সিকে কনফার্ম করতে সাহায্য করে, ইয়েস স্বাগতা গুড আফটারনুন, প্রেগনেন্সিকে কনফার্ম করতে সাহায্য করে কোন হরমোন? প্লিজ, সুতপা উত্তর দিয়েছে, অন্বেষা উত্তর দিয়েছে, আচ্ছা ইয়েস, প্রত্যেকে যারা উত্তর দিচ্ছ, ইয়েস ইয়েস, মানুষ তোমার উত্তর একটু ভুল হয়ে গেল, যারা উত্তর দিয়েছ বম্বে তাদের উত্তর একদমই সঠিক, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা HCG, যেটাকে বলা হয় প্রেগনেন্সি কনফার্মেটরি হরমোন। ইয়েস স্নেহা, সুমিত, তোমাদের প্রত্যেকেরই উত্তর ঠিক, সোমনাথ ঠিক উত্তর। সো আমরা যদি দেখে নিই যে কিভাবে লাইভ এক্সপেরিমেন্টটা করা হয়, সেটা এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। দিস ইজ আ প্রেগা কিট, আমরা টিভিতে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখি। ইউরিন স্যাম্পল থেকে এই HCG-র প্রেজেন্স দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি প্রেগনেন্সিকে কনফার্ম করা হয়, এবং সেখানে আমরা যদি দেখি এই কিটের মধ্যে
দুটো পিঙ্ক লাইন আসছে জাস্ট লাইক দিস, এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা। সো ইট ইন্ডিকেটস দ্য রেজাল্ট ইজ পজিটিভ, একটা পিঙ্ক লাইন এলে নেগেটিভ, কোন লাইন যদি না আসে আফটার ইউরিন স্যাম্পল দেওয়ার পরে, তাহলে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি সেটা কিন্তু মানে রেজাল্টটা ইনভ্যালিড আসছে। সো বাই দিস ওয়ে ইউজিং প্রেগাকিট আমরা কিন্তু প্রেগনেন্সিকে ডিটারমাইন করতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস এই কোয়েশ্চেন থেকে জানব, মেনস্ট্রুয়েশন সাইকেল, দিস ইজ আ স্পেশাল রিপ্রোডাক্টিভ সাইকেল দ্যাট ইজ অবজার্ভড ইন কেস অফ প্রাইমেট ম্যামালস। সো অনসেট অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অনসেট অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড, অনসেট অফ মেনস্ট্রুয়েশন, পিয়াসি উত্তর দিয়েছ 11, বাকিরাও প্লিজ রেসপন্স করো। সুতপা একটু উত্তর ভুল হয়ে গেল, আচ্ছা শুভদীপ, শুভদীপ একটু উত্তর ভুল হয়ে যাচ্ছে। যারা এই উত্তর করছো তাদের উত্তর কিন্তু ভুল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সঠিক উত্তর, যখন একটি ফিমেল বডিতে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় আমরা তাকে বলে থাকি মেনার্কি। সো মেনার্কি দিস ইজ দ্য অনসেট অফ মেনস্ট্রুয়েশন। ফিমেল বডিতে সাধারণত 10 থেকে 14 বছর বয়সে দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, দিস ইজ কল্ড মেনার্কি। আর যখন এই মেনস্ট্রুয়েশন সাইকেল ফিমেল বডিতে স্টপ হয়ে যায় আমরা তখন তাকে বলছি মেনোপজ। সাধারণভাবে 45 to 55 ইয়ার্স এই সময় দেখা যাচ্ছে কিন্তু মেনোপজ লক্ষ্য করা যাচ্ছে। এবারে এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল, মেনস্ট্রুয়েশন সাইকেলের এই যে দেখো অপশন সি বা অপশন ডি তে আমরা কিন্তু অ্যামেনোরিয়া বা ডিসমেনোরিয়া এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু এবার দেখে নিতে চেষ্টা করব যে এই অপশনস গুলোর মানে কি। দেখো কারেক্ট অ্যান্সার অবশ্যই বি হলো। এখানে আমি কিছু, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টার্মস দেয়া রয়েছে যেগুলো থেকে তোমরা কিন্তু আরো অনেক অ্যাডিশনাল ইনফরমেশন পেয়ে যাবে। অ্যামেনোরিয়া, দিস ইন্ডিকেটস অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। হাইপোমেনোরিয়া, হাইপো শব্দের মানে কম, সো দিস ইজ স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন। ইটস ওকে সুতপা, ডোন্ট ওরি, এরকম হতেই পারে। সো অলিগোমেনোরিয়া, ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, পিরিয়ডস মোর দ্যান 35 ডেজ অ্যাপার্ট, দিস ইজ অলিগোমেনোরিয়া। দিস ইনফরমেশন, এগুলোর মাধ্যমেই কিন্তু তোমরা নলেজ এনরিচ করতে পারবে। দেখো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো উত্তর পেয়ে গেলাম। মেনর হ্যাজিয়া, এটাকে কি বলা হচ্ছে? এক্সেসিভ মেনস্ট্রুয়েশন। মেট্রো হ্যাজিয়া, দিস ইজ ব্লিডিং বিটুইন পিরিয়ডস, অ্যান্ড মেনো মেট্রো হ্যাজিয়া, দিস ইজ হেভি ব্লিডিং ডিউরিং অ্যান্ড বিটুইন মেনস্ট্রুয়াল পিরিয়ড। এবং এখানে একটা জিনিস আমি বারবার করেই ছাত্রছাত্রীদের বলতে চাই, সেটা হচ্ছে যে জিনিসটা অনেকের আমি দেখেছি ভুল হতে, সেটা হচ্ছে এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল, এই মেনস্ট্রুয়েশন সাইকেলের উদ্দেশ্য কি? মেনস্ট্রুয়েশন সাইকেলের উদ্দেশ্য হচ্ছে ওভাম রিলিজ করা বা ওভাম রিলিজ হতে সাহায্য করা। তাহলে যে পদ্ধতির মাধ্যমে ওভাম রিলিজ হয় তাকে আমরা কি বলবো? দিস ইজ কল্ড ওভিউলেশন, দিস ইজ কল্ড ওভিউলেশন। কিন্তু যদি কখনো জিজ্ঞেস করে যে ওভাম প্রোডাকশন হয় কোন পদ্ধতির মাধ্যমে, সেটার কিন্তু উত্তর হয়ে যাবে উজেনেসিস। ওভাম প্রোডাকশন, দিস ইজ উজেনেসিস। সো ডোন্ট কনফিউজ দিস টু টার্মস। উজেনেসিস হচ্ছে ওভাম প্রোডাকশন, অ্যান্ড ওভাম রিলিজ, দিস ইজ ওভিউলেশন। এটা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না। ওকে, চলো আমরা এবার পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আমরা রিপ্রোডাক্টিভ বায়োলজি পড়ছি, তাহলে রিপ্রোডাক্টিভ বায়োলজির একটা উদ্দেশ্য আমরা দেখেছি যে কি হয়, বাই মিন্স অফ রিপ্রোডাকশন পপুলেশন ইনক্রিজ করে। কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড পপুলেশন ডে, তাহলে সেই দিনটা কবে? ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, যদিও স্টিল তোমরা পারবে, আই থিঙ্ক সো। ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ সেলিব্রেটেড অন, ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ সেলিব্রেটেড অন, ইয়েস, যারা উত্তর করছো সি, সবার উত্তর একদমই সঠিক।
11th জুলাই, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম একদম, থ্যাংক ইউ প্রত্যেককে। কিন্তু আমরা একটু দেখে নিই যে এবছরের ওয়ার্ল্ড পপুলেশন ডে কিন্তু ভেরি ভেরি স্পেশাল ছিল। সো কেন স্পেশাল ছিল দেখো, আমরা এখানে রিপ্রোডাকশন চ্যাপ্টারের সাথে এটাকে কিভাবে লিঙ্ক করব। দিস ইয়ার দ্য থিম অফ ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন ফার্টিলিটি। এইটা কিন্তু দেখে রাখবে। সো এই থিমের ওপর কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন ডে কিন্তু সেলিব্রেট করা হয়েছে। এবং আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটস গুলো দেখি ইউনাইটেড নেশনস এর, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কথাটা বলা হচ্ছে, রাইটস অ্যান্ড চয়েসেস আর দ্য অ্যান্সার, হোয়েদার বেবি বুম অর বাস্ট, দ্য সলিউশন টু শিফটিং ফার্টিলিটি রেটস ইন প্রায়োরিটাইজিং দ্য রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস অফ অল পিপল। সো এই জায়গাটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পার্ট হিসেবে আসতে পারে। ওকে, হ্যাঁ শুভদীপ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটার পর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, এটাও একটা ভালো কোয়েশ্চেন। দ্য প্রসেস অফ টেস্ট টিউব বেবি ফরমেশন ইজ কল্ড, হোয়াট ইজ দ্য প্রসেস অফ টেস্ট টিউব বেবি ফরমেশন ইজ কল্ড, কি হতে পারে উত্তর? এই টার্মগুলো আগে একটু জানা দরকার। আমি বলছি উত্তর, তোমরা আগে দেখি একটু চেষ্টা করো। প্রসেস অফ টেস্ট টিউব বেবি ফরমেশন, গিফট, জিফট, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এআই অর ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, IUI, কি হবে উত্তর? সুতপা বলছো 13 দিল্লি, অন্তরা বলছো IUI। আচ্ছা, বাকিরা বাকিরা, ওকে, সবাই বলছো ডি, ডি বলছো, পিয়াসি বলছো দিল্লি। আচ্ছা দেখো, এখানে সঠিক উত্তর কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বি, বোম্বে, ঠিক আছে, দিস ইজ জিফট। আগে আমরা দেখে নিই যে এই শব্দগুলোর ফুল ফর্ম কি, তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে আরো অনেক সুবিধা হবে। দেখো, কারেক্ট অ্যান্সার ইজ বি। এখানে জিফট, জিফটের ফুল ফর্ম হচ্ছে কি, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, জিফট, জেডাই FT, তার ফুল ফর্ম কি, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, AI, তার ফুল ফর্ম কি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যদিও আবার এখন AI মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বোঝায়, অ্যান্ড IUI, দিস ইজ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। সো এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এগুলো, এই দুটো কিন্তু একই প্রসেসের অল্টারনেটিভ নাম। এখানে দেখা যাচ্ছে স্পার্মটাকে জাস্ট ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবারে এটার সাথে সাথে আমরা দেখে নিই কেন জিফট অ্যান্সার হলো, জেডাই FT। টেস্ট টিউব বেবির কনসেপ্টটা কি, যে দেহের বাইরে ফার্টিলাইজেশনটা ঘটানো হবে, এবং ফার্টিলাইজেশন ঘটানোর পরে সেই যে নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোট, সেটা একটা নির্দিষ্ট দশায় পৌঁছানোর পর সেটাকে ইমপ্ল্যান্ট করা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই গিফট এবং জিফট পদ্ধতির মধ্যে প্রসেসগতভাবে কি পার্থক্য রয়েছে। দেখো, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এখানে পার্টিকুলার গ্যামেটের ট্রান্সফার ঘটানো হচ্ছে। সো এখানে কি করা হয়, এগস অ্যান্ড স্পার্মস আর কালেক্টেড উইথ IVF, বাট দেন ইনজেক্টেড ডাইরেক্টলি ইনটু দ্য ওমেন্স ফ্যালোপিয়ান টিউব। সো ফার্টিলাইজেশন অকার্স ইনসাইড দ্য বডি। তাহলে গিফটের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্টিলাইজেশনটা কিন্তু দেহের ভেতরেই সম্পন্ন হচ্ছে। ইউজড হোয়েন মেল হ্যাজ লো স্পার্ম কাউন্ট অর স্পার্ম উইথ পুয়ার মোটিলিটি অর ইফ এ কাপল হ্যাজ মরাল অবজেকশনস টু IVF। অন দ্য আদার হ্যান্ড, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, দেখো কি বলা হচ্ছে, ফার্টিলাইজেশন টেকস প্লেস আউটসাইড দ্য ইউটেরাস অ্যান্ড প্লেসড অন ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। সো এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কি করা হয়, যেটা আমি আগেও একটু আগে বললাম যে ফার্টিলাইজেশনটা দেহের বাইরে ঘটানো হচ্ছে। তাহলে সেই জন্য যদি টেস্ট টিউব বেবির কোন মেথড ফলো করে প্রসেস করা হচ্ছে যদি জানতে চায়, সবসময়তেই উত্তর কিন্তু হবে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোটটাকে এক্ষেত্রে ট্রান্সফার করা হচ্ছে। ওকে ওকে, চলো পরবর্তী পার্টে আমরা চলে যাচ্ছি।
রিমুভাল অফ টেস্টিস ইজ কল্ড? আমাদের পরবর্তী কোয়েশ্চেন, রিমুভাল অফ টেস্টিস ইজ কল্ড কি হবে? রিমুভাল অফ টেস্টিস, হোয়াট ইজ দ্য রিমুভাল অফ টেস্টিস? এগুলো বার্থ কন্ট্রোলের একটা মেথড। রিমুভাল অফ টেস্টিস তাকে আমরা কি বলবো? ভ্যাসেকটমি। আদিত্য বলছো ভ্যাসেকটমি, সুতপাও বলছো ভ্যাসেকটমি। ইয়েস, যারা উত্তর করছো, যারা উত্তর করছো অর্কিডেকটমি অপশন বি, তাদের উত্তর কিন্তু কারেক্ট। ঠিক আছে, অর্কিডেকটমি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দেখো, এখানে আমি স্পেসিফিক্যালি লিখে দিয়েছি যে টার্মগুলো, এগুলো বার্থ কন্ট্রোলের মেথড। সো ভ্যাসেকটমি, দিস ইজ রিমুভাল অফ ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কি? ভাস ডিফারেন্স হচ্ছে পেনিস এবং টেস্টিসের কানেকশন, যেটার মারফত কি হয়, স্পার্ম টেস্টিস থেকে পেনিসে আসে। সো ভাস ডিফারেন্স কেটে দেওয়া, দিস ইজ ভ্যাসেকটমি। টিউবেকটমি, আমরা হয়তো আগের দিনই পড়েছিলাম যে ফ্যালোপিয়ান টিউবের রিমুভাল, দিস ইজ টিউবেকটমি। এবং হিস্টেরেকটমি, দিস ইজ রিমুভাল অফ ইউটেরাস। তাহলে টেস্টিসের রিমুভাল অবভিয়াসলি ইট শুড বি, কিন্তু এটা হচ্ছে অর্কিডেকটমি। ওকে, অন্য তিনটে অপশন কিন্তু গেল না। সো এই শব্দগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ নার্স সেল অফ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম? নার্স সেল আমরা বলি কাকে? নার্স সেল মানে পুষ্টিদায়ক সেল বা পুষ্টি প্রদান করে যে কোষ, কোনটা উত্তর হবে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ নার্স সেল অফ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম? যারা ইম্যাচিওর স্পার্মকে অ্যাকচুয়ালি পুষ্টি দেয়, তারাই সাধারণভাবে নার্স সেল নামে পরিচিত। বাট স্পেসিফিক নামটা এখানে কি? ইয়েস ইয়েস, যারা উত্তর দিয়েছো সার্টোলি সেল, দিস ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট অ্যান্সার, সার্টোলি সেল। দেখো, এখানে অপশন ডি তে রয়েছে নার্স সেল, কিন্তু বায়োলজিক্যালি এরকম নার্স সেল আমরা ছবিতে দেখতে পাই না। তো সার্টোলি সেলকে বলা হয় নার্স সেল। সো সেই কারণের জন্য ছাত্রছাত্রীদের কিন্তু অপশন সি এবং অপশন ডি তে ডাউট হতে পারে। ইন দ্যাট কেস আমরা কিন্তু বায়োলজিক্যাল নামটাকেই অ্যাকসেপ্ট করব, দিস ইজ সার্টোলি সেলস। সো আমরা দেখে নিই, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল ইজ দ্য সাইট ওয়ার স্পার্ম প্রোডাকশন টেক্স প্লেস, যেখানে স্পার্মের প্রোডাকশন হয়। তো দেখো কিভাবে স্পার্মের প্রোডাকশন হচ্ছে। এই যে একদম বেস লাইন, দিস বেস লাইন, ইট ইজ স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম বাই মিনস অফ সেল ডিভিশন ইট ইজ কনভার্টেড টু প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট ইজ এগেন কনভার্টেড টু সেকেন্ডারি স্পার্মাটোসাইট, অ্যান্ড সেকেন্ডারি স্পার্মাটোসাইট ইট ইজ এগেন কনভার্টেড টু স্পার্মাটিড, দেন ম্যাচিওর স্পার্ম। সো এই হচ্ছে আমাদের স্পার্ম প্রোডাকশনের একটা কি বলবো থিসিস। এবং এই স্পার্ম যেটা ইম্যাচিওর স্পার্ম তথা স্পার্মাটিডস যেগুলো রয়েছে, এই স্পার্মাটিডস গুলোকে কিন্তু অ্যাকচুয়ালি পুষ্টি দেয় এই সার্টোলি সেলস বা সাস্টেনকিউলার সেলস, যেগুলোই অ্যাকচুয়ালি নার্স সেল নামে পরিচিত। ওকে, সো শান্তনু বলছো সি আর ডি এর মধ্যে। অ্যাকচুয়ালি দেখো, আমরা কেন এখানে অপশনটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ নার্স সেল, তাহলে এটা কিন্তু ঘাবড়ানোর জন্যই দেওয়া হয়েছে যে নার্স সেল, আবার তাকে নার্স সেল হিসাবে কি কনসিডার করবো। সুতরাং এক্সাক্ট নামটা তোমাকে বের করতে হবে এই কোয়েশ্চেন থেকে। সো সার্টোলি সেল দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ নার্স সেল, সেই জন্য আমরা অপশন সিটাকেই কারেক্ট করলাম। ওকে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক নেম ফ্রম দ্য কোয়েশ্চেন। সো সেই জন্য অপশন সি আমরা উত্তর করলাম। ওকে, আচ্ছা, এবারে এটার সাথে সাথে দেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন, ক্রিপ্টো অর্কিডিজম ইজ দ্য কন্ডিশন ওয়্যার? ক্রিপ্টো অর্কিডিজম, ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ
অ্যাবনর্মাল সিচুয়েশন কি হবে উত্তর, কারোর জানা থাকলে প্লিজ চটপট অ্যান্সার করে দাও। ক্রিপ্টো অর্কিডিজম ইজ আ কন্ডিশন ওয়্যার, ক্রিপ্টো অর্কিডিজম এই বস্তুটি কি বা এই জিনিসটি কি? থ্যাংক ইউ শুভম। ওকে শুভদীপ বলছো বি বম্বে, বাকিরাও চটপট উত্তর করো। ক্রিপ্টো অর্কিডিজম ইট ইজ আ কন্ডিশন ওয়্যার, 16 ওকে, যারা উত্তর করেছো একদম তাদের সঠিক উত্তর হচ্ছে বি বম্বে, ওয়ান অর বোথ টেস্টিস ফেল টু ডিসেন্ড ইনটু দ্য স্ক্রোটাম। দেখো কি হয়, দিস ইজ দ্য কন্ডিশন, আমাদের হিউম্যান মেলেদের ক্ষেত্রে কি দেখা যায়, বিলো পেনিস স্ক্রোটাল স্যাকের মধ্যে কিন্তু টেস্টিস লোকেশন তার থাকে, বা টেস্টিসের লোকেশন কিন্তু স্ক্রোটামের মধ্যে, বাট যদি কোনো কারণে টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই থেকে যায় অ্যাবনর্মালি, সেটাকেই আমরা বলছি ক্রিপ্টো অর্কিডিজম। এখানে কিন্তু কি হয় দেখা যাচ্ছে স্টেরাইল মেল তৈরি হয় এবং এরা কিন্তু কোনোভাবেই রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে টেক পার্ট করতে পারে না। কারোর কারোর ক্ষেত্রে দেখো ফিমোরাল টেস্টিস মানে ফিমার রিজিয়ানে দেখা যাচ্ছে টেস্টিসের লোকেশন, কারোর কারোর ক্ষেত্রে সুপারফিশিয়াল এক্টোপিক যেটাকে আমরা চলতি বাংলায় তলপেট বলি সেই জায়গাতে টেস্টিসের লোকেশন। সো হিউম্যান ম্যামাল মানে হিউম্যানসদের ক্ষেত্রে বেসিক্যালি টেস্টিসটা স্ক্রোটাল স্যাকে সাধারণভাবে থাকার প্রয়োজন পড়ে, বিকজ আমাদের যে নর্মাল বডি টেম্পারেচার সেই নর্মাল বডি টেম্পারেচারে কিন্তু স্পার্মের প্রোডাকশন হতে পারে না। আমাদের স্ক্রোটাল স্যাকে বডির থেকে সাধারণভাবে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে কম থাকে এবং সেই টেম্পারেচারে কিন্তু স্পার্মের প্রোডাকশন হয়, বাট এক্সেপশনালি কিছু কিছু ম্যামালস রয়েছে যাদের ক্ষেত্রে টেস্টিস হচ্ছে অ্যাবডোমিনাল, যেমন এলিফ্যান্ট হোয়েল এগুলো। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ রিজন অফ মেল স্টেরিলিটি, পুরুষদের বন্ধাত্বের কারণও কিন্তু হতে পারে এই ক্রিপ্টো অর্কিডিজম। ওকে আচ্ছা, এবার এর সাথে সাথে নেক্সট পরবর্তী, ড্যাস ইজ অ্যান এক্সাম্পল অফ ভিভিপেরাস অ্যানিমাল, ড্যাস ইজ অ্যান এক্সাম্পল অফ ভিভিপেরাস অ্যানিমাল কি হবে, এই শব্দগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। ভিভিপেরাস অ্যানিমাল তার উদাহরণ কি, গোট ডাক ক্রোকোডাইল নান অফ দ্য অ্যাবভ। ভিভিপেরাস মানে একটু দেখি চেষ্টা করো তারপর আমি তো উত্তর বলবই। অনেকেই বলছো সি সি সি, মোনালিসা বলছো সি, লীনা লীনা বলছো গোট, আচ্ছা বাকিরা অ্যাকচুয়ালি যারা বলছো গোট তাদের উত্তর কিন্তু সরি যারা বলছো গোট তাদের উত্তর কিন্তু ঠিক। এবার আমরা একটু দেখে নিই যে ভিভিপেরাস অ্যানিমাল এগুলোর মানে কি। দেখো ওভিপেরাস অ্যানিমালস যারা, সো কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি এ, ওভিপেরাস অ্যানিমাল কারা, যারা সাধারণভাবে ডিম পারে যেমন রেপটাইল এবং বার্ড। অনেকেই দেখলাম উত্তর করলে ক্রোকোডাইল, কিন্তু রেপটাইল ক্রোকোডাইল আমরা দেখেছি তার কিন্তু ডিম থেকে সন্তানের জন্ম হয়। ভিভিপেরাস যারা তারা সাধারণভাবে লাইভ বার্থের থ্রু জন্ম দেয়, যেমন ম্যামালস রয়েছে যে কোনো ধরনের ম্যামালসদের আমরা সেটা দেখতে পাই। আবার ওভোভিভিপেরাস দেখো এটা একটু স্পেসিফিক, হ্যাজ ইন্টারনাল এগস বাট লাইভ বার্থ, যেমন দেখা যাচ্ছে গার্টার স্নেক সার্ক এগুলো দেখবে। এক্ষেত্রে কি হয় মানে অ্যাবডোমেন যদি চেরা হয় এই সমস্ত অর্গানিজম গুলোর, তাহলে দেখা যায় অ্যাবডোমেনের মধ্যেই কিন্তু এগ রয়েছে, তাহলে ইন্টারনাল এগ থাকছে বাট তারা লাইভ বার্থের মাধ্যমে কিন্তু সন্তান জন্ম দিচ্ছে। তাহলে এই ডেফিনেশনস গুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে। তোমাকে দিতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওভিপেরাস অ্যানিমাল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওভোভিভিপেরাস অ্যানিমাল, সো এক্সাম্পল বেসড এরিয়া থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা এরপরের কোয়েশ্চেন নেক্সট, মোস্টলি দ্য নেচার অফ সেক্স হরমোন ইজ,
কার্বোহাইড্রেট, প্রোটিন, স্টেরয়েড, নান অফ দি অ্যাবাভ, মোস্টলি দ্য নেচার অফ সেক্স হরমোন, কি হবে? মোস্টলি দ্য নেচার অফ সেক্স হরমোন, দেখি এটা উত্তর দাও। কার্বোহাইড্রেট, প্রোটিন, স্টেরয়েড, নান অফ দ্য অ্যাবাভ। চটপট উত্তর করো, সেক্স হরমোনের নেচার সাধারণভাবে কি হয়? শোভম বলছো স্টেরয়েড, পায়েল আবার বলেছো বম্বে, অমিতাভ বলেছো সি, বম্বে, ইয়েস একদমই, যারা বলছো স্টেরয়েড তাদের উত্তর একদমই সঠিক, তাদের উত্তর একদমই কিন্তু কারেক্ট। সেক্স হরমোন গুলো সাধারণভাবে, ইয়েস থ্যাংক ইউ প্রত্যেককে, সবার যারা স্টেরয়েড উত্তর করেছো তাদের উত্তর একদমই ঠিক। সো আমরা দেখে নিই কেমিক্যাল নেচারের ওপর ভিত্তি করে আমরা হরমোনকে কতগুলো ভাগে ভাগ করি। যেমন দেখো স্টেরয়েড হরমোন যেগুলো সেগুলো সবই হচ্ছে সেক্স হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো। অ্যামিন হরমোন যেগুলো, মানে একটা সাধারণভাবে অ্যামিন গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায় যাদের মধ্যে, T3 T4 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরেনিন, টেট্রা আয়োডোথাইরেনিন যেগুলো থাইরয়েড হরমোন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন যেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন, অ্যাড্রেনাল মেডুলার হরমোন বেসিক্যালি, পেপটাইড হরমোন যেগুলো কি হয় ফিউ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ নিয়ে তৈরি হয়, যেমন অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, পোস্টেরিয়ার পিটুইটারি হরমোন, প্রোটিন হরমোন যেগুলো ইনসুলিন এবং গ্লুকাগন, এবং তার সাথে রয়েছে গ্লাইকোপ্রোটিন হরমোন, অবশ্যই প্রোটিনের সাথে এক্ষেত্রে একটা কার্বোহাইড্রেট কম্পোনেন্টের অ্যাটাচমেন্ট থাকে। সো লিউটিনাইজিং হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলো সবই হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন হরমোন। সো এই ধরনের এক্সাম্পল ভিত্তিক কোয়েশ্চেন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে মাঝে মধ্যে দেয় বিভিন্ন পরীক্ষাতে, মানে বাইরের স্টেটের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার গুলো যদি তোমরা ফলো করো দেখবে পাবে, ঠিক আছে? আচ্ছা পরের কোয়েশ্চেন, অ্যাক্রোজোম ইজ ওয়ান কাইন্ড অফ, অ্যাক্রোজোম ইজ ওয়ান কাইন্ড অফ, দিস ইজ আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাক্রোজোম ইজ ওয়ান কাইন্ড অফ। অ্যাক্রোজোম ইজ ওয়ান কাইন্ড অফ কি হবে? ফ্ল্যাজেলাম, ব্যাসাল বডি, লাইসোজোম, রাইবোজোম। অ্যাক্রোজোম কি আশা করি তোমরা জানো, যে স্পার্মের মাথার ওপর থাকা একটা গঠন। শুভদীপের থেকে উত্তর পেয়েছি, বাকিরা একটু চিট প্লিজ উত্তর দাও। অনেকে আবার বলছে ফ্ল্যাজেলাম, অমিতাভ বলছে ফ্ল্যাজেলাম, আচ্ছা সুতপা বলছো সি, আচ্ছা ওকে, যারা উত্তর করেছো সি তাদের উত্তর একদমই সঠিক, লাইসোজোম দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাক্রোজোম দিস ইজ ওয়ান কাইন্ড অফ লাইসোজোম। দেখো আমরা যদি একটা স্পার্মের স্ট্রাকচার দেখি, স্পার্মের স্ট্রাকচারে আমরা নিশ্চয়ই জানি স্পার্মের যে হেড পোর্শন রয়েছে সেই হেড পোর্শনে কি দেখা যায়, একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, দিস ইজ অ্যাক্রোজোম। তো এই অ্যাক্রোজোম তৈরি হয়, অ্যাক্রোজোম তৈরি হয় কোত্থেকে? অ্যাক্রোজোমের অরিজিন হচ্ছে গলগি বডি, অরিজিন হচ্ছে কি গলগি বডি। এবার কি হয়, এই অ্যাক্রোজোমটা অ্যাকচুয়ালি ডিউরিং দ্য টাইম অফ ফার্টিলাইজেশন কি হয়, বিভিন্ন এনজাইমকে সিক্রেশন করে যেটা ফার্টিলাইজেশনে হেল্প করে বা ওভামকে পেনিট্রেট করতে সাহায্য করে। এবার আমরা যদি সেলের কনসেপ্ট দেখি, তাহলে সেলের কনসেপ্টে আমরা দেখব একটা জায়গা ছিল GERL সিস্টেম বলে। তাহলে GERL সিস্টেম মানে কি, গলগি অ্যাসোসিয়েটেড এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড লাইসোজোম। সো লাইসোজোম ইট ইজ অরিজিনেটেড ফ্রম গলগি বডি। সো জায়ান্ট লাইসোজোমও কিন্তু আমরা অনেক সময় বলি এই অ্যাক্রোজোমকে, এবং অবশ্যই ইট ইজ অ্যাজ ইট ইজ অরিজিনেটেড ফ্রম গলগি বডি, সো ইট ইজ কাইন্ড অফ লাইসোজোম, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট, এটা একটু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ইন হুইচ পার্ট অফ টেস্টিস স্পার্ম প্রোডাকশন টেকস প্লেস, কি হবে? ইন হুইচ পার্ট অফ টেস্টিস স্পার্ম প্রোডাকশন টেকস প্লেস, কি উত্তর হবে?
একটু আগেই তোমাদের সাথে এরকম একটা প্রশ্ন আমি শেয়ার করেছি, তাই আশা রাখবো এটা কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। ইন হুইচ পার্ট অফ টেস্টিস স্পার্ম প্রোডাকশন টেকস প্লেস? কি নেব আমরা উত্তর এটার? সার্টলি সেল, স্নেহা বলছো, সোমনাথ বলছো, সৌরভ বলছো, শুভদীপ বলছো সেমিনিফেরাস টিউবিউল, সুতপা বলছো সি, লীনা বলছো সি, অন্তরা বলছো সি। ইয়েস ইয়েস, যারা অ্যাকচুয়ালি উত্তর দিচ্ছ, মানুষ একটু ভুল হয়ে যাচ্ছে, যারা এ উত্তর বলছো, দিস ইজ নট কারেক্ট। সার্টলি সেল কি হয়? সার্টলি সেল অ্যাকচুয়ালি পুষ্টি প্রদানের সঙ্গে যুক্ত থাকে, বাট স্পার্ম প্রোডাকশনের ঘটনা ঘটে সেমিনিফেরাস টিউবিউলে বা শুক্রাণু উৎপাদনকারী নালিকার মধ্যে। সো কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি সি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ক্রস সেকশন অফ টেস্টিস এবং সেমিনিফেরাস টিউবিউল দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। এবং সেটার মধ্যে কি হয়, আমরা যদি মাইক্রোস্কোপের তলায় দেখি, আমরা দেখবো এরকম গোল গোল কিছু অংশ দেখা যায় যার ভেতরটা হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ স্পার্মাটোগোনিয়া, সেখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে স্পার্মাটিড, এইভাবে কিন্তু জেনারেশনটা হয়। তাহলে সেমিনিফেরাস টিউবিউল দিস ইজ দ্য সোর্স সাইট অফ দ্য স্পার্ম প্রোডাকশন। আর এই যে সেমিনিফেরাস টিউবিউল, এই সেমিনিফেরাস টিউবিউল গুলোর ঠিক মাঝখান মাঝখান বরাবর কে থাকে? দিস ইজ লেডিক সেল, এক ধরনের ক্লাস্টার অফ সেলস থাকে যাকে আমরা বলি লেডিক সেল। এই লেডিক সেল গুলো কি করে, হিউম্যান মেলের যেটা মানে মেজর হরমোন আর কি, সেই মেজর হরমোন সিক্রেশনে সাহায্য করে। সো দিস ইজ দ্য ফান্ডা। ওকে, নেক্সট, হুইচ অব দ্য ফলোয়িং ক্রিয়েটস দ্য গ্রেটেস্ট ডাইভার্সিটি অ্যান্ড দেয়ারফোর দ্য এবিলিটি টু সার্ভাইভ চেঞ্জিং এনভায়রনমেন্ট ইজ? কি হতে পারে? হুইচ অব দ্য ফলোয়িং ক্রিয়েটস দ্য গ্রেটেস্ট ডাইভার্সিটি অ্যান্ড দেয়ারফোর দ্য এবিলিটি টু সার্ভাইভ চেঞ্জিং এনভায়রনমেন্ট? বলো কোন ধরনের রিপ্রোডাকশনের মাধ্যমে এটা আমরা পেয়ে থাকি? কোয়েশ্চেন 21। শুভদীপ বলছো সেক্সুয়াল রিপ্রোডাকশন, লীনা বলছো এ, মোনালিসা বলছো এ, বাকিরাও প্লিজ উত্তর দাও, বাকিরাও প্লিজ উত্তর দাও। তিনটে উত্তর পেয়েছি সবে। সৌরভ বলছো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ইয়েস অ্যাবসোলিউটলি কারেক্ট অ্যান্সার, দিস ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ রিপ্রোডাকশন, যেটা ডাইভার্সিটি ক্রিয়েশনের জন্য বা চেঞ্জিং এনভায়রনমেন্টে সার্ভাইভালের জন্য দায়ী। সো আমরা যদি দেখতে চেষ্টা করি, হোয়াট আর দ্য সাম স্পেসিফিক অ্যাডভান্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখো দেখাই যাচ্ছে জেনেটিক ভ্যারিয়েবিলিটি প্রচন্ড হাই হয়, এভলিউশনারি প্রসেসকে স্পিড আপ করে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার সাথে সাথে পরিবর্তিত পরিবেশে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে নিতে সাহায্য করে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার সাথে সাথে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও অবশ্যই রয়েছে, প্রত্যেকটা প্রসেসেরই কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, তেমনি সেক্সুয়াল রিপ্রোডাকশনেরও রয়েছে। সো ইট ইজ অ্যাবসোলিউটলি টাইম কনজিউমিং প্রসেস, আমরা দেখেছি অনেকটা গর্ভধারণ সময়কাল, তার জন্য অনেকটা সময় ব্যয় হয়, এবং মেটিং পার্টনার যে সবসময়তে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, মেটিং পার্টনার ইজ নট অলওয়েজ অ্যাভেলেবল। ওকে, এর পরবর্তী, ভিভিপ্যারাস জার্মিনেশন ইজ অবজার্ভড ইন? দেখো আমরা একটু আগে বার্থ রিলেটেড একটা ভিভিপ্যারাস শব্দ পেলাম, বাট এটা একটু প্ল্যান্ট রিলেটেড কোয়েশ্চেন। ভিভিপ্যারাস জার্মিনেশন ইজ অবজার্ভড ইন, ভিভিপ্যারাস জার্মিনেশন আমরা কার মধ্যে দেখতে পাই, এটাকে বাংলায় কি বলা হয়? এটাকে বাংলায় বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম। শুভদীপ বলেছো
হ্যালো ফাইট, সৌরভ বলছো, হ্যালো ফাইট, বাকিরা, মোনালিসা বলছো, বম্বে, বাকিদের থেকে উত্তর আশা করছি, চটপট উত্তর দাও। লীনা বলছো বম্বে, বম্বে, সুতপাও বলেছো ইয়েস। শিউলি একটু উত্তরটা ভুল হয়ে যাচ্ছে, শিল্পী ভুল হয়ে যাচ্ছে, যারা উত্তর করেছে অপশন বি হ্যালো ফাইট বা ম্যানগ্রোভ প্ল্যান্ট, তাদের উত্তর একদম একদম সঠিক। দেখো এটা একটা স্পেশাল প্রসেস, সো কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি বম্বে, সো ভিভিপেরাস জার্মিনেশন। স্বাগতা একটু ভুল হয়ে গেল উত্তর, দিস ইজ আ স্পেশাল টাইপ অফ জার্মিনেশন অকারিং ইন ম্যানগ্রোভ প্ল্যান্টস। ম্যানগ্রোভ প্ল্যান্টস গুলোর মধ্যে বা হ্যালোফাইটসদের মধ্যে, যারা সাধারণত একটু স্যালাইন এনভায়রনমেন্টে জন্মায়, তাদের ক্ষেত্রে আমরা ভিভিপেরাস জার্মিনেশন হতে দেখি। দিস প্ল্যান্টস জেনারেলি গ্রো ইন সল্টি লেকস, সি কোস্ট অ্যান্ড ডেল্টাস, উই অল নো দ্যাট। হেয়ার দ্য সিড জার্মিনেটস হোয়াইল স্টিল অ্যাটাচ টু দ্য পেরেন্ট প্ল্যান্ট, অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে মাতৃদেহের সঙ্গে আবদ্ধ থাকাকালীন অবস্থাতেই এদের বীজের কিন্তু অঙ্কুরোদ্গম হয়, যেটা নর্মালি অন্য কোনো প্ল্যান্টে দেখা যায় না। দিস ইজ কমপ্লিটলি ফর দ্য পারপাস অফ অ্যাডাপ্টেশন অ্যান্ড ফর দেয়ার সার্ভাইভাল। ইয়েস সৌরভ, একদম সঠিক বলেছ তুমি, সুন্দরী গরান হেতাল এই ম্যানগ্রোভ প্ল্যান্টস গুলো এটা শো করে, সো থ্যাংক ইউ সৌরভ। ইয়েস, যারা উত্তর করলে বি, সবাইকে ধন্যবাদ। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, স্পাইরোগাইরা মেনলি রিপ্রোডিউসেস বাই মিনস অফ। স্পাইরোগাইরা এটা একটা অর্গানিজম, এটার একটা কমন নামও আছে, স্পাইরোগাইরাকে আমরা বলে থাকি পন্ড সিল্ক, স্পাইরোগাইরাকে আমরা বলে থাকি পন্ড সিল্ক। সো স্পাইরোগাইরা মেনলি রিপ্রোডিউসেস বাই মিনস অফ, কোন পদ্ধতির মাধ্যমে স্পাইরোগাইরার রিপ্রোডাকশন হতে দেখা যায়। শিল্পী বলেছো বম্বে, লীনা বলছো বম্বে, মোনালিসা বম্বে, আচ্ছা বাকিরাও, সোমনাথ বম্বে, ওকে, একদম একদম সকলের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে গেছি, থ্যাংক ইউ এভরিওয়ান। ফ্র্যাগমেন্টেশন বা যেটাকে আমরা বলি খণ্ডি ভবন, সেটা সাধারণভাবে এই স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। তো দেখো এখানে রিজেনারেশন আর ফ্র্যাগমেন্টেশন এই দুটোর প্রসেস নিয়ে কিন্তু অনেকের একটা ডাউট আমরা হতে দেখি। সো রিজেনারেশন এটার মানে হচ্ছে পুনরুৎপাদন, রিজেনারেশন এটার মানে হচ্ছে পুনরুৎপাদন। তো রিজেনারেশন আর ফ্র্যাগমেন্টেশন কিভাবে এই প্রসেস দুটো আলাদা হয় একটু দেখে নাও। দেখো ফ্র্যাগমেন্টেশন আমরা কি দেখছি, যে যেমন এটা স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পাইরোগাইরার একটা দেহের অংশ বা দেহের খণ্ড, সেখান থেকে একটা কমপ্লিট স্পাইরোগাইরা কিন্তু ডেভেলপ হতে পারে। তাহলে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে দেহের একটা খণ্ড থেকে যখন একটা সম্পূর্ণ অর্গানিজম তৈরি হয়, সেটাকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন প্রসেস। আর আরেকটা প্রসেস যেটা হচ্ছে কি রিজেনারেশন, রিজেনারেশন কি পুনরুৎপাদন, যেমন আমরা টিকটিকির লেজের ক্ষেত্রে দেখতে পাই। সো দেখো এটা এই প্রসেসটাকে, মানে টিকটিকির এই যে লেজ খসে যাওয়া, এই প্রসেসটাকে বলা হয় অটোটমি। তাহলে টিকটিকির লেজ খসে গেল এবং তারপর দেখা যাচ্ছে আবার নতুন টেল সেখানে জন্মাচ্ছে, তাহলে একটা অংশ খসে গিয়ে সেখানে আবার নতুন অর্গান তৈরি হওয়া, সেটা কিন্তু রিজেনারেশন। আর ফ্র্যাগমেন্টেড পার্ট থেকে যখন একটা কমপ্লিট অর্গানিজম তৈরি হয়, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন প্রসেস। এই প্রসঙ্গে আমরা দুটো শব্দ একটু শিখে রাখবো। দেখো ডেভেলপমেন্ট অফ কমপ্লিট অর্গানিজম ফ্রম লস্ট পার্ট, দিস ইজ মরফোল্যাক্সিস, আর রিপ্লেসমেন্ট অফ লস্ট পার্ট, লস্ট পার্ট যখন আবার রিপ্লেস হয়ে যায় নতুন একটা দিয়ে রিজেনারেশনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি এপিমরফোসিস। সো এই দুটো শব্দ একটু অ্যাডভান্স শব্দ আমরা শিখে রাখবো। ওকে, আচ্ছা এখানে বাইনারি ফিশন এটা তোমাদের আমি দেখাচ্ছি পরে, গেমিউল ফরমেশন এটা একটা অপশন ছিল। গেমিউল ফরমেশন কি, গেমিউল ফরমেশন ইজ আ প্রসেস অফ ইন্টারনাল বাডিং, কোরকোদগম তার মাধ্যমেও কিছু কিছু অর্গানিজম তারা কিন্তু বংশ বিস্তার করে বাডিং এর মাধ্যমে। তো ইন্টারনাল বাডিং
ব্লাডিং দু ধরনের হয়, একটা এক্সটার্নাল দেহের বাইরে থেকে আসছে আর একটা ইন্টারনাল দেহের ভেতরে বাড তৈরি হয়। তো প্রসেস অফ ইন্টারনাল বাডিং, দিস ইজ গেমিউল ফর্মেশন, আমি আসছি এটার প্রসঙ্গে। আচ্ছা পরের কোয়েশ্চেন, ইন গ্রাফটিং দ্য পোর্শন টু বি গ্রাফটেড ইজ কল্ড, গ্রাফটিং একটা ভেজিটেটিভ প্রোপাগেশন, তার টেকনিক, তাহলে গ্রাফটিং এর ক্ষেত্রে যে যে পোর্শনটাকে গ্রাফট করা হয় তাকে আমরা কি বলি? তোমরা নিশ্চয়ই এটা জানো যে বাড়িতে হয়তো অনেকে গাছের কলমও করে থাকো, তাহলে এই যে গ্রাফটিং প্রসেস এটাকে আমরা যে অংশটাকে গ্রাফট করা হয় তাকে কি বলি? চট করে উত্তর দাও। কোয়েশ্চেন 24, ইন গ্রাফটিং দ্য পোর্শন টু বি গ্রাফটেড ইজ কল্ড, শুভদীপ বলছো সিয়ন, সুতপা বলছো বম্বে, শ্রেয়া বম্বে, লীনা বম্বে, মোনালিসা বম্বে, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, শিল্পী প্রত্যেককে থ্যাংক ইউ এভরি ওয়ান, সবাই সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিয়েছো, একদম খুব 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 ভালো। আচ্ছা এবার আমরা একটু দেখে নিই যারা প্রশ্নটা বুঝতে পারলে না তাদের জন্য। সো এটা গ্রাফটিং হচ্ছে একটা টেকনোলজি যেখানে গাছের কলম করা হয়। তো কি দেখো, একটা স্টক প্ল্যান্ট, একটা গাছ ঠিক আছে, সেটার একটা অংশকে কেটে নিয়ে যখন অন্য একটা গাছের মধ্যে আমরা বসিয়ে দিই, তো সিয়ন হচ্ছে কি, স্টেম উইদাউট রুট। দেখো এই যে সিয়ন কেটে নেওয়া অংশটা, এটা তারপরে এই প্ল্যান্টে বসিয়ে দেয়া হলো এবং তারপর সেটাকে একটা ক্লোথ পিস দিয়ে আটকে দেয়া হলো। এইভাবে দেখা যাচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জননের মাধ্যমে কিন্তু নতুন প্ল্যান্ট তৈরি করা সম্ভব। ওকে আচ্ছা, হ্যাঁ সুদীপ তো ভালো আছি, আচ্ছা ইয়েস প্রত্যেককে থ্যাংক ইউ। আচ্ছা দেন আমি একটু আগে তোমাদের বাডিং এর কথা বলছিলাম। সো বাডিং ইজ এ মেথড অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন ফাউন্ড ইন, বলো এই উদাহরণগুলো থেকে কি উত্তর নেব? বাডিং ইজ এ মেথড অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন ফাউন্ড ইন কি হবে? বাডিং ইজ এ মেথড অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন ফাউন্ড ইন, আমি একটু আগে তোমাদের বাডিং এর কথা বলছিলাম, তাহলে এবার তোমরা উত্তরটা দাও কি হবে। লীনা বলছো এ, শোভম বলছো হাইড্রা, পায়েল বলছো এ, শ্রেয়া এ, হাইড্রা ইয়েস 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 ইয়েস, সবাই আবারও সঠিক, আবারও সঠিক, ওকে এভরি ওয়ান ইজ এ সিক্সার নাও। সো হাইড্রা দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিল্পী একটু উত্তর ভুল হয়ে গেল, ঠিক আছে। সো হাইড্রা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হানি বি তুমি অপশন বি করলে, হানি বি রিপ্রোডাকশন মেথড, আমাদের ক্লাসের আগের অংশটা দেখো, আগের দিনের ক্লাসে আমি কিন্তু হানিবির পার্থেনোজেনেসিস নিয়ে ডিটেলে ডিসকাশন করেছিলাম। যাই হোক, সো আমরা এখানে দেখছি যে এই যে হাইড্রা, সো হাইড্রা অবশ্যই, দিস ওয়ান ইজ দ্য রিপ্রোডাকশন মেথড অফ হাইড্রা, সো দিস ইজ অ্যাকচুয়ালি বাডিং। আমি একটু আগে তোমাদের গেমিউল ফর্মেশন পড়াতে গিয়ে বলছিলাম ইন্টারনাল বাড, বাট হাইড্রার ক্ষেত্রে এই যে বাডিংটা হচ্ছে এটা হচ্ছে কিরকম, এক্সটার্নাল বাডিং। অ্যান্ড আফটার দ্যাট আমরা যে ফিশান, এই যে একটু আগে বাইনারি ফিশানের কথা বলছিলাম, বাইনারি ফিশান বেসিক্যালি যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, বাইনারি শব্দের মানে আমরা যেমন বাইনারি ডিজিট দেখি, ঠিক সেরকম ভাবেই দুটো কোষ তৈরি হয় একটা পেরেন্ট সেল থেকে। সো টু ডটার সেলস আর প্রডিউস ফ্রম ওয়ান পেরেন্ট সেল, সো দ্যাট ইজ দ্য বাইনারি ফিশান। ওকে সুতরাং আমাদের সঠিক উত্তর হলো এ, আর এক্সটার্নাল বাডিং দেখা যাচ্ছে হাইড্রার ক্ষেত্রে, ইন্টারনাল বাডিং দ্যাট ইজ কল্ড গেমিউল ফর্মেশন, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পঞ্জের কিছু স্পিসিস গেমিউল ফর্মেশনের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। ওকে ঠিক আছে ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস এভরি ওয়ান, আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখছি, আমাদের এর পরের দিন আবার অন্য কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা হবে, সেটা তোমরা নিশ্চয়ই আগে থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর জয়নিং দ্য সেশন, প্রত্যেককে বলবো যে যারা এখনো টেলিগ্রাম গ্রুপে নেই তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, কারণ এই পিডিএফ গুলো কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেই কালেক্ট করে নিতে পারবে। ওকে সো আজকে আমরা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট এভরি ওয়ান।